ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার ব্রিগেড সম্পর্কে সবাই অবগত আছেন, তারা দেশ ও জাতির জন্য খুব ভালো কাজ করে আসছে, তাদের কিন্তু কোথাও কোনো ব্যর্থতা নেই। তারপরও তাদের কিছু সীমাবদ্ধ আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। ফায়ার সার্ভিসের জনবল হয়তো আরও বাড়াতে হবে, দেশের প্রায় 32টি উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো স্টেশন নেই, আমরা যত দ্রুত সম্ভব সেখানে ফায়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি। তিনি বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি করার জন্য জায়গা নেওয়া হয়েছে, জায়গাটিতে আমরা এখনও প্রশিক্ষণের জন্য উপযোগী করে তুলতে পারিনি, এটা কত তাড়াতাড়ি করা যায় তা নিয়ে আলোচনা করছি, যত দ্রুত উপযোগী করা সম্ভব সেটি আমরা করব। ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়নি বিষয়টি এমন নয়, আমাদের অনেক আধুনিক প্রযুক্তি রয়েছে, কিন্তু বিদেশিদের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে ওই হিসেবে কিছু ঘাটতি রয়েছে। আমরা কিন্তু আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছি, এর আগে ফায়ার সার্ভিসের আধুনিক বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাহাঙ্গীর আলম পলক, ভোরের পাতা।